11ই আগস্ট রাখি পূর্ণিমা, ভাই বোনের সৌহার্দ্যের বন্ধন এই রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমা উপলক্ষে সারা দেশের সাথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানেও নিত্য নতুন রাখির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বুধবার থেকে চার দিন ধরে এই রাখির পসরা নিয়ে হাজির থাকবেন বিক্রেতারা বলে জানান বিক্রেতারা। জানান বিগত দু বছরের ন্যায় এ বছরও এখনও পর্যন্ত সেরকম বিক্রি হয়নি, যদিও কয়েকদিন বাকি আছে রাখি পূর্ণিমার। তাদের আশা বাজার কিছুটা হলেও ভালো হবে, বাজার একটু ভালোই হবে আগের থেকে। এবার এখন তো সব দোকান লাগিনি, এখন এই ফার্স্ট লাগিয়েছি আমি, আর দুদিন পর থেকে এখানে আরও 8-10টা দোকান লাগবে। কিন্তু এখন আমি লাগিয়েছি এক সপ্তাহ হয়ে গেছে, এখন বাজার হালকা আছে, আর দুদিন পর থেকে আরও সব দোকান লাগবে, তখন আরও বাজার বাড়বে। এবার কি মনে হচ্ছে যে ভাই বোন বা দিদি ভাইয়ের প্রতি রাখি সবাই কি করবে? দেখুন, রাখি তো আপনার করোনা হোক যাই হোক, এটা তো একটা আলাদা জিনিস, এটা সবাই মধ্যেই চলে। করোনা তো হয়েছে, সুযোগ হয়েছে বিক্রি করা, বিক্রি করেছি। প্রত্যেক বছর কীরকম হয় বিক্রি এখানে আমাদের মেন বাজার? এখানে সব জায়গা থেকে লোক আসে, ভালোই বিক্রি হয়। পাইকারি দেন না? আমি পাইকারি খুচরো দুই দিই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।